বুধবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হল রাজধানীর গান্ধীঘাট স্থিত আইসিএ তথা তথ্য সংস্কৃতি দপ্তরে এদিন দপ্তরে ক্যান্টিন সংলগ্ন অঞ্চলে সংগঠিত হয় এই অগ্নিকাণ্ডটি এ বিষয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানান দপ্তরের ক্যান্টিনের পেছনে কিছু পরিত্যক্ত বোর্ড রাখা ছিল সেই বোর্ডগুলোতে কোনো কারণবশত অগ্নিসংযোগ ঘটায় দাও দাউ করে জ্বলে ওঠে পরিত্যক্ত বোর্ড সহ সেখানে থাকা অন্যান্য পরিত্যক্ত কিছু সামগ্রী কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ নাকি ক্যান্টিন থেকে বেরোনো আগুনের ফুলকি থেকে এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে তা এই দ্বন্দ্ব রয়েছে তবে এই অগ্নিকাণ্ডে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনার পর ক্যান্টিন সংলগ্ন স্থানের বৈদ্যুতিক পরিষেবা পর্যবেক্ষণ করার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে সে অর্থে অফিশিয়াল ডকুমেন্ট এখানে কিছু নেই তবে ক্যান্টিনের পিছনে কয়েকটা পুরানো বোর্ড ছিল আগে ট্যুরিজম ডিপার্টমেন্টে এগুলো আনইউজডি থাকে তো এগুলোতে আগুন লেগেছে বাকি সবটা কারণ কতটা আমরা আমরা একটু বলতে পারি প্রাথমিক ধারণা তো তো এক্সপার্ট না তবে এক্ষেত্রে সাথে কথা বলেছি দুটোই অপশান থাকতে পারে যদি কোনো কারণে ইলেকট্রিকের কিছু হয় অথবা যদি এখানে কোনো কারণে যেহেতু ক্যান্টিনের পিছনে আছে ক্যান্টিনের ভিতরে কোনো টেস্ট নেই কোনো কারণে আগুন লেগেছে কিনা সেটা একটু কারণটা জানার পরে আমরা বলতে পারি স্যার এটা যদি রাতের দিকে রাখতে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হওয়ার সাথে সাথে দপ্তরের কর্মীদের নজরে আসায় তরি দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে ঠিক সময়ে দমকল বাহিনী না পৌঁছালে আরও বড় ঘটনা ঘটে যেতে পারত বলেও জানান অধিকর্তা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ